আমরা একথা জানি যে এই তত্ত্বাবধায়ক ইস্যু, এটাতে আওয়ামী লীগ, জামাতে ইসলামী একসাথে দীর্ঘদিন আন্দোলন করেছে এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত এই তিনটি দলই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে প্রায় আড়াই বছর আন্দোলন করেছে, 173টি হরতাল এবং অবরোধ করেছে, তখন একসাথেই করেছে। এবং লিয়াজো কমিটি যেটা ছিল, জাতীয় পার্টির পক্ষ থেকে আমি লিয়াজো করতাম, আর জামাতের পক্ষ থেকে লিয়াজো করত মুজাহিদ, আর আওয়ামী লীগের পক্ষ থেকে করতেন আমাদের প্রয়াত নেতা আব্দুল সামাদ আজাদ, তিনজনে করতাম। এবং আমি লক্ষ্য করতাম যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি গুরুত্ব দিত জামাতের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। যাই হোক, তা আমরা আড়াই বছর আন্দোলন করলাম, এরপরে জামাতের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রেস কনফারেন্স, বৈঠক, বক্তব্য, সর্বশেষ 96 সালে গোলাম আজমের বাসায় প্রধানমন্ত্রীর যাওয়া এবং সেখানে মোটামুটি সৌজন্য বিনিময়, এগুলোর মধ্য দিয়ে এ আজকে তাদের যে অবস্থান, এটাকে একেবারে প্রথম এবং প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণ করে, দুটো মিলে না। যাই হোক, তারা এটা করেছে।